মসজিদের নগরী হিসেবে বিশ্ববাসীর কাছে রাজধানী ঢাকা অতি পরিচিত। বাংলাদেশে উপজেলা পর্যায়ে বিয়ানীবাজারে রয়েছে কয়েক শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সহ হালামলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলার নান্দনিক ও ঐতিহাসিক মসজিদ নিয়ে এবিটিভির ধারাবাহিক তথ্যচিত্র হাজী মোহাম্মদ তাহির আলী ফাউন্ডেশন মসজিদের শহর বিয়ানীবাজার। এ পর্বে রয়েছে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দৃষ্টিনন্দন জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ। জলঢুপি কমলা আনারসের নামে সুপরিচিত বিয়ানীবাজার উপজেলার জলঢুপ এলাকা। মুসলিম অধ্যুষিত এই এলাকায় ছায়া ঘেরা সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে আধুনিক নির্মাণ শৈলীতে স্থাপিত ঐতিহাসিক জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ। বিয়ানীবাজার থেকে বারুইগ্রাম প্রধান সড়কের মধ্যবর্তী এলাকার সড়ক সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে দেখা মিলে এই মসজিদটির। স্বাধীনতা পরবর্তী সময়ে 1977 সালের দিকে গ্রামের মুসলমানরা প্রাত্যহিক নামাজ আদায়ের সুবিধার্থে প্রথমে এখানে কাঠ ও টিনের তৈরি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। আমরা প্রথম যে সময় এখানে কয়েকটা মুসলমান পরিবার আসি, তখন নামাজ পড়ার উদ্দেশ্যে জলডুপ হাই স্কুলের একটা ছোট্ট মসজিদ ছিল, সেইটাই নামাজ পড়তাম। কিন্তু কর্তৃপক্ষ মসজিদটি জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ মসজিদটি বড় করার সুযোগ না দেয়ায় প্রথমে এই গ্রামবাসী একটা মসজিদ নির্মাণের জায়গা খুঁজতে আরম্ভ করে। আমাদের মসজিদের যখন শুরু হয়, মসজিদটা যখন আরম্ভ হয়, তখন মসজিদের পরিবারের সংখ্যা ছিল মাত্র 12টা পরিবার নিয়ে মসজিদ শুরু হয়েছিল। এখন বর্তমানে আমাদের মসজিদের মানে আওতাধীন পরিবারের সংখ্যা 160 হবে। 1975 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর বিপুল সংখ্যক হিন্দু তাদের বাড়িঘর বিক্রি করে এইখান থেকে চলে যায়, কাজেই মুসলমানদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পায়, কাজেই আলাদা মসজিদ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সময় মসজিদ মানে গ্রামবাসীর উদ্যোগে প্রথমত সাথন থেকে আগত মোহাম্মদ মতসির আলী লন্ডনী, উনি উনার বাবার নামে মসজিদ আলী বাবার নামে প্রায় 27 শতকে জায়গা দলিল করে দেন। খালাইউরা থেকে আগত ওয়ারিস আলী লন্ডনী, উনার পিতা সিদ্দিক আলীর নামে উনিও আরও 27-28 শতক জায়গা এই মসজিদের নামে দলিল করে দেন। আর পুকুরের জন্য বিয়ানীবাজার থেকে আগত শফিকউদ্দিন পিতা রকিব আলী, উনি 12 শতক জায়গা এই পুকুরের জন্য এইখানে দান করেন। এই নিয়া গ্রামবাসী প্রথমে নিজস্ব উদ্যোগে কাঠ বাঁশ এই সমস্ত দ্বারা একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে নামাজ কার্যক্রম আরম্ভ করে। সময় পরিক্রমায় আধুনিক নির্মাণ শৈলীতে এক পর্যায়ে 1982 সালে পাকাকরণ করা হয় মসজিদটি। গ্রামের প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহায়তায় মসজিদটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন উপায়ে নির্মাণ করা সম্ভব হয়েছে। জনসংখ্যা আরও বৃদ্ধি পাওয়া এবং মসজিদটি সুন্দর করার জন্য ওই খরিদকৃত জায়গা আরও কিছু অংশ গ্রামবাসী কর্তৃক খরিদ করে এই জায়গার মধ্যে 1982 সালে হবে ওই দ্বিতল বিশিষ্ট ভিত্তিপ্রস্তর করে একটি মসজিদের কাজ আরম্ভ করে। কাজটি 95-94 দিকে বোধহয় প্রথমে একতলার কাজ শেষ হয় এবং এইখানে নামাজ যথারীতি নামাজ পড়া শুরু হয়। পরবর্তীতে 2008 সালে দেখা গেল যে মসজিদের ছাদ দিয়া পানি পড়ে, খোঁজ নিয়ে দেখা গেল যে এইখানে দুই অংশে ডালাই দেওয়া হয়েছিল, যার জন্য এইখানে পানি বন্ধ করা যাচ্ছে না। তখন গ্রামবাসীর উদ্যোগে বলা হলো যে এইটা আমরা একবারে আরেকটা তালা করে ফেলি এবং পুরা ছাদ দিয়া দিই। তখন আবার এই ইয়েটা দুতলা করে পুরা ছাদ একসাথে দিয়ে এখন আর কোনো ইয়ে নাই এবং এইটা চলতে থাকে। আমাদের এই দুতলা বিল্ডিং সম্পন্ন করতে গিয়ে মোট প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। বেশিরভাগ ইনকাম আমরা প্রবাসীর কাছ থেকে আমরা পাই, আর লোকালি তো আমাদের একটা ছাদা আছে, যেটা মাসিক ছাদা আছে, আর অনুদান বিশেষ করে প্রবাসীর কাছ থেকে আমরা বিশেষ করে অনুদান পেয়ে থাকি। এই মসজিদটির আয়তন প্রায় 65 শতক।
মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রবেশ পথ ও একটি গেট। মসজিদের উপরে রয়েছে দৃষ্টিনন্দন একটি গম্বুজ ও মিনার। আধুনিক কারুকার্য শোভিত মসজিদে প্রাত্যহিক নামাজ সহ জুমার নসিহত ও খুতবা পাঠ এবং ধর্মীয় কাজ পরিচালনায় মসজিদটিতে নিয়োজিত রয়েছেন একজন ইমাম ও একজন মুয়াজ্জিন। মসজিদের মক্তবে সকাল হলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসে কোমলমতি শিশুরা। আমি আসার বেশি দিন হয় নাই, মাত্র 5 মাস 26 দিন মনে হয়েছে। এই সময়ের ভিতরে আমি যেটুকু দেখেছি, পত্র এলাকার মানুষ মুসল্লিয়ানে কেরাম যারা অত্যন্ত ভালো, নম্র এবং ভদ্রতার আচরণ ব্যবহার আমার খুবই ভালো লাগেছে। এবং আমাদের সাথে আমি এবং মসজিদ সাহবাসী মসজিদের খাদিম আছেন, খুব সুন্দর ব্যবহার করছেন তারা। এই মসজিদ আসলে একটা কেন্দ্রীয় মসজিদ, এবং যেহেতু মসজিদের পাশাপাশি একটা আপনার কেন্দ্রীয় একটা রোড আছে, এখান থেকে বিয়ানি বাজার থেকে ডাইরেক্ট ঢাকা গাড়ি এনা গাড়ি যায়, শ্যামলি যায় ঢাকাইয়া রোড। এজন্য অনেক অক্ত মুসল্লি আনে, আপনার প্রচুর মুসল্লি থাকেন। গত মাগরিবের নামাজি মসজিদ ফুল ছিল মুসল্লি, এখানে রাস্তার মুসল্লিরা। আর জুম্মার দিন তো মাশাআল্লাহ মসজিদের প্রথম তলা এবং দুতলা উভয় তলা মানুষ কমপ্লিট হয়ে যায় মুসল্লিদের। সব মিলিয়ে প্রায় 8 শতাধিক মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ। আর প্রতিদিন সকালে মক্তব্য বাচ্চারা আসে এখানে পড়তে, আমি এবং মদিন সাহেব উভয় মিলেই বাচ্চাদেরকে সকালে ইসলামী শিক্ষাগুলো দিই মক্তব্য মক্তব্যের টাইমে। এখন একটু স্কুলের পরীক্ষা একটু কম আসে, 25-30 দিনের মতো আসে, আর না হয় আর ছাত্র সংখ্যা আরও বেশি। রমজানে বিজ্ঞ কোরআনে হাফেজ দ্বারা পরিচালিত হয় তারা বীর জামাত। আয়তাকৃতির এই মসজিদটির সব কিছুতেই রয়েছে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া। মসজিদের ভেতর ও বাইরের দেয়াল, ভেতরের মেঝে সব কিছুতেই বসানো রয়েছে বিভিন্ন ধরনের টাইলস। মসজিদের দ্বিতীয় তলায় ইমাম মুয়াজ্জিনের শয়নকক্ষ, পশ্চিম পাশে রয়েছে অজুখানা ও শৌচাগার। গ্রীষ্মের তীব্রতার রোধে সংযোজন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। আমরা অজুখানা বা হুজরা এইগুলা কাঁচা ছিল, ওইগুলা আবার উন্নত করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করি, যার কাজ বর্তমানে চলতে আছে। বর্তমানে আমাদের একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, দুতলা বিল্ডিংয়ের প্রায় 90% কাজ সমাপ্তির পথে। এখানে আমাদের নিচতলায় আছে অজুখানা এবং উপরতলায় আছে একটা অফিস রুম, একটা মক্তব, আর দুইটা রুম আছে আমাদের, একজন ইমাম সাহেবের, একটা রুম ইমাম সাহেবের জন্য আর একটা মুয়াজ্জি সাহেবের জন্য। তো এই 37 লক্ষ টাকার একটা প্ল্যান আর কি, আশা করা যায় এটা আমরা বাজেটের মধ্যে আশা করি আমরা কমপ্লিট করতে পারবো। মসজিদটা পড়ছে মনোরকা সিলেট বারিগ্রাম হাইওয়ে রোডের পাশে। বিদায় প্রতিয়ত পথযাত্রী অনেক মুসল্লি হলে এখানে নামাজ আদায় করে, এবং প্রতিয়ত মনোরকা 60-70 জন, কোনো দিনে 50 জন হয়ে থাকে নমাজ প্রতিয়তে। শুক্রবার দিন মনে করে অনেক বিবাহের গাড়ি আসে এখানে, এখানে নামাজ আদায় করে তারা সেন্টারে চলে যায় আর কি। রাস্তার সাইডে থাকায় কেন্দ্রীয় মসজিদ মোটামুটি একটা ঐতিহ্যবাহী মসজিদ। সুবিধা তো প্রায় সব কিছুই আসছে, নামাজ আদায় করতে পারে সুন্দরভাবে, আমরা যেভাবে জমায় আদায় করার নিয়ম এভাবে সবাই আদায় করতে পারে। আর মসজিদ অত্যন্ত সুন্দর মসজিদ, পূর্ণ একটা মসজিদ, টাইলস এসি সম্পূর্ণ, সব সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা এটা মসজিদে আসছি। মসজিদ প্রাঙ্গণে আদায় করা হয় জানাজা ও ঈদের নামাজ। দূর থেকে দেখলে মসজিদটির নির্মাণ শৈলী, ভবনের কাঠামো ও বাইরের দেয়ালের রং যে কোনো পথিককেই মুগ্ধ করবে। তবে গোধূলি বেলায় মসজিদটির মোহনীয় সৌন্দর্যে মুগ্ধতার আবেশ অনেকটাই বাড়িয়ে দেয়। মনে হবে সবুজে ঘেরা এই প্রকৃতির মাঝে জলঢুপ এলাকার গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধর্মীয় স্থাপনাটি। মেহরুম মিন্টা ফেরদৌস, এবিটিভি।